সম্প্রতি তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবীর সাথে ওয়াল্টার বিরায়া নামের একটি সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী শ্রুতি হাসান। এবার সিনেমাটি ঘিরে আবারও আলোচনায় শ্রুতি, তবে এবার গুজবের শিকার হয়েছেন অভিনেত্রী, আর এর জন্য বেজায় চটেছেন এ তারকা। বিস্তারিত জেনে নেব প্রতিবেদন থেকে। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসানের সময়টা ভালো যাচ্ছে না, মাঝে মধ্যেই গুজবের শিকার হচ্ছেন তিনি। এবারও তাই হলো, হয়েছিল জ্বর কিন্তু রটল অন্য কিছু। তেলেগু সিনেমা ওয়াল্টার বিরায়ার একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল এই অভিনেত্রীর, কিন্তু সেই অনুষ্ঠানে কেন এলেন না কমল হাসানের কন্যা? শ্রুতি সেই অনুপস্থিতি নিয়েই তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনেরা মন্তব্য কম করেননি। তারা লিখেন, মানসিক কোনো সমস্যার জন্যই নাকি শ্রুতিকে দেখা যায়নি এই অনুষ্ঠানে। অন্যদিকে এই কথা শুনে রেগে গেলেন শ্রুতি হাসান। ইনস্টাগ্রামে রীতিমতো নিজের ক্ষোভ উগরে দিয়ে শ্রুতি লেখেন, আমার মানসিক স্বাস্থ্য নিয়ে ভুল খবর রটানো নতুন কিছু নয়, তবে আমি সবসময় মানসিক সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখি, কিন্তু যারা এই নিয়ে মিথ্যা রটাচ্ছেন তাদের জানিয়ে রাখি আমার জ্বর হয়েছিল, আর তেমন কিছু হয়নি। শ্রুতি হাসান আপাতত রয়েছেন নিজের জগতে। প্রেমিক শান্তনু হাজারিকাকে পেয়ে বদলে গেছে তার জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কমল হাসান কন্যা বলেন, শান্তনু শুধু আমার প্রেমিক নন, সে আমার সবচেয়ে ভালো বন্ধু। তিনি আরো বলেন, ভালো মানুষের সংস্পর্শে ইতিবাচক বদল আসে শুনেছিলাম, এখন নিজের জীবন দিয়ে বুঝি শান্তনুর জন্যই আমি এত শান্ত আর দয়ালু হয়ে উঠেছে, আগে অসহিঞ্জ ছিলাম। এদিকে গত 13 জানুয়ারি মুক্তি পেয়েছে ওয়াল্টার বিরায়া সিনেমাটি। ভারতের দক্ষিণী পরিচালক কে এস রবীন্দ্র নির্মাণ করেছেন ছবিটি। অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমায় আরও অভিনয় করেছেন মেগাস্টার চিরঞ্জীবী ও রবি তেজা।